শ্রীনিবাসনকে কোণঠাসা করতে সোমবারই আদালতে নতুন মামলা আনছেন আদিত্য প্রতাপ বর্মা। ইন্টারফিয়ারেন্স ইন দ্য প্রসেস অফ জাস্টিস অর্থাৎ বিচারের প্রক্রিয়াকে প্রভাবিত করার এই মামলা সুপ্রিম কোর্টে ফাইল করতে চলেছেন বিহার ক্রিকেট সংস্থার সচিব। শ্রীনিবাসন সাহেব আপনি এফিডেভিট মে জো বাদ বম্বে হাইকোর্ট কো বোলে হ্যায় উসি চিজ কো লেকার হাম সুপ্রিম কোর্ট মে মুভ করেঙ্গে কি জব তক সুপ্রিম কোর্ট কা মামলা সব জুডিস হ্যায় তব তক বিসিসিআই কে কোই ভি এজিএম হো চাহে শ্রীনিবাসন কা কোই ভি বিসিসিআই সে জুড়া কোই ভি ইনকে এডমিনিস্ট্রেটিভ কাম পে রোক লগায়া যায় জব তক কি মামলা সুপ্রিম কোর্ট সে ডিসাইড নাই হো জাতা হ্যায়। এদিকে শ্রীনিবাসনের বিরুদ্ধে আদিত্যর করা মিথ্যে হলফনামা পেশের মামলার শুনানিও সোমবারই। সূত্রের খবর, শুনানিতে আদিত্য বর্মার পক্ষে সওয়াল করবেন আইনজীবী হরিশ সালভে এবং নলিনী চিদাম্বরম। ইউরোপ সফর কাটছাঁট করে এই শুনানির জন্যই দেশে ফিরে এসেছেন সালভে, তাই আদালতে সপ্তাহের শুরুতেই অনেক ঝড়ঝঞ্ঝা অপেক্ষা করে থাকছে বিপাকে পড়া বোর্ড প্রেসিডেন্টের জন্য। অন্যদিকে বেকায়দায় পড়েছে চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ। পিছিয়ে যাক বা নাই যাক, বিসিসিআই বার্ষিক সাধারণ সভায় শ্রীনির সাধের চেন্নাই ফ্র্যাঞ্চাইজির ভবিতব্য নিয়েও ঝড় উঠতে পারে। এক্ষেত্রে বিরোধীদের তুনে সবচেয়ে বড় তীর শ্রীনিরই হাতে তৈরি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট। চুক্তির ১১ নম্বর ধারার ৩ উপধারায় পরিষ্কার উল্লেখ আছে, কোনো ফ্র্যাঞ্চাইজি কর্তা অভিযুক্ত হলে তার দায় বর্তাবে সেই দলের ওপরেও। মুম্বাই পুলিশের চার্জশিটে বেটিং জালিয়াতি প্রতারণার মতো গুরুতর অভিযোগ রয়েছে শ্রীনির জামাই গুরুনাথ মায়াপ্পানের বিরুদ্ধে। ঘটনার সময় তিনি চেন্নাই সুপার কিংসের টিম প্রিন্সিপালও ছিলেন, তাই ধোনিদের টিমের ভবিষ্যৎ নিয়েও ঝড় উঠতে পারে বোর্ডের সভায়। এবিপি আনন্দ।